আসসালামু আলাইকুম ওয়াল টু উইথ মুন্সী নিউজ চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন একটি ট্রাফিকে সিগন্যালে আসি, আমাদের ডান পাশের গাড়িগুলো চলে যাচ্ছে কিন্তু আমরা যেতে পাচ্ছি না, আমাদের বাম পাশের গাড়ি। এখন আমরা বাম পাশের দিকে যাচ্ছি, আমরা এখন একটা মন্দিরে যাব। সিঙ্গাপুরে একটি মন্দির রয়েছে, সেই মন্দিরটা আপনাদের দেখাবো, বৌদ্ধ মন্দির। আমরা ওই মন্দিরের দিকে আমাদের গাড়িটি এগিয়ে যাচ্ছে, আমরা সেই মন্দিরটি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের গাড়িটা সামনের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা এখন মন্দিরের কাছে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি মন্দির, পাশে আরেকটি মন্দির রয়েছে হিন্দুদের মন্দিরটা ফেলে দিয়ে আমরা বৌদ্ধ মন্দিরটার দিকে যাচ্ছি। আমরা এখন বৌদ্ধ মন্দির যেটি টেম্পলটি আপনাদেরকে দেখাবো। আমরা এসে থামলাম মন্দিরের কাছে, আমাদের ড্রাইভার পার্কিং খুঁজছে, সে পার্কিং করে আমাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মন্দিরের গেটটি দেখতে পাচ্ছেন। আমি এখন আপনাদেরকে একটি সিঙ্গাপুরের টেম্পল দেখাবো, একটি বৌদ্ধ মন্দির দেখাবো আমি আপনাদের ঘুরে ঘুরে। আমার পিছনে দেখতে পাচ্ছি একটি বৌদ্ধ মন্দির আপনাদের ঘুরে দেখাবো। এই মন্দিরের যেই আশেপাশের জায়গাগুলো আছে আপনাদেরকে সেই জায়গাটুই ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি জায়গাগুলো ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এরিয়াটা, মন্দিরের এরিয়াটা। আমরা এখন মন্দিরের এরিয়াটি দেখিয়ে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব, আমিও যাব। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সিঙ্গাপুরে একটি টেম্পলে। এই টেম্পলটি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে, আমি আপনাদেরকে টেম্পলটি ঘুরে ঘুরে দেখাবো। এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন মন্দিরের কিছু নিয়মাবলী রয়েছে বোর্ডের মধ্যে। আমরা এখন মন্দিরের দিকে যাব, মন্দিরেরগুলো আপনাদেরকে দেখাবো। আপনাদের দেখাচ্ছি মন্দিরের কারুকার্যগুলো যেভাবে কাজ করেছে, সেই কারুকার্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কারুকার্য। আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশ গেটগুলো বন্ধ রয়েছে, আসলে এই দিক দিয়ে ঢুকতে দেয় না, আর অন্য গেট রয়েছে, অন্য গেট দিয়ে আমরা ঢুকবো। এখন আমরা আপনাদের সামনে দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকার্য করা। আমরা এখন ভিতর দিকে যাব, তার আগে মন্দিরের বাইরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখা নিলাম। আমি এখন আমি ভিতরে ঢুকতেছি, দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকলাম। আমি এখন আপনাদেরকে এই টেম্পলটি আমি ঘুরে ঘুরে দেখাবো। বৌদ্ধদের উপাসনালয় আপনারা দেখতে পাচ্ছেন, টেম্পলটি দেখতে পাচ্ছেন ভিতরের অংশ। এই জায়গাটি রয়েছে তাদের সবচেয়ে বড় যে মূর্তিটি রয়েছে, সেই মূর্তিটি এই জায়গার মধ্যে রয়েছে। এখানে ছবি তুলতে দেয় না, ভিডিও করতে দেয় না, সেই জন্য আমি আমার ক্যামেরাটি রুকিয়ে আমি ভিডিও করতেছি। আর এখানে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সুন্দর করে রাখা, যার যার ধর্মে সে এসে তাদের উপাসনালয়গুলোকে খুব সুন্দর করে রাখে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় গেলাম, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের দেখতে পাচ্ছেন এটা, আমি এখানে আমাকে ভিডিও করতে মানা করা হয়েছে, তাই আমি চুরি করে ভিডিও করতেছি। এখানে কাউকে ভিডিও করতে দেয় না এবং ছবি তুলতে দেয় না, দেখতে পেলে নিষেধ করে। তো দেখতে পাচ্ছেন তাদের একজন ভক্ত সে ইয়ে করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমি চুরি করে করতেছি ভিডিওগুলো, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন তাদের কিছু ভক্ত তারা পুজো করতেছে, আমাকে দুই তিনবার নিষেধ করাতে আমি একটু চুরি করেই ভিডিওগুলো করতেছি। আমাকে দুই তিনবার নিষেধ করা হয়েছে, আপনি এগুলো ভিডিও করি না, কিন্তু দর্শকের জন্য, দর্শকের দেখানোর জন্য আমি এই ভিডিওগুলো করতেছি।
যখন আপনারা আসবেন আপনারাও দেখতে পারবেন। আস্তে আস্তে সামনের দিকে আগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি আরও অনেক কিছু দেখাবো আপনাদেরকে, ভিতরটা পুরো ভিতরটা ঘুরে ঘুরে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমাকে দুই তিনবার নিষেধ করাতে আমি তাদের চোখে চোখে রয়েছি, যাতে আমি ভিডিওটা না করতে না করি, সেই জন্য আমি খুব মানে চুরি করে ভিডিওগুলো করতেছি। দেখতে পাচ্ছেন একজন ভক্ত, তা সে এখানে আপনাদেরকে বিভিন্ন মূর্তি দেখাচ্ছি, আপনাদেরকে বিভিন্ন মূর্তি দেখাচ্ছি, আপনাদেরকে বিভিন্ন মূর্তি দেখাচ্ছি তাদের। আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরে এটি একটি বৌদ্ধ মন্দির, এরা বৌদ্ধ মন্দিরটা উপভোগ করছেন। এখানেও বিভিন্ন মূর্তি রয়েছে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি মূর্তিগুলো। আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি পুরো এরিয়াটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের পর্যটকরা এদিকে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানেও বিভিন্ন তাদের হয়তো বই পুস্তক রয়েছে এবং তাদের মূর্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, বিভিন্ন মূর্তি। আসলে আমরা মুসলিম হওয়াতে তাদের এগুলো কি জানি না, আমি প্রশ্নও করিনি, জাস্ট ঢুকা ঢুকে দেখে বের হয়ে গেছি, কারণ আমার এগুলো বিষয় জানার তেমন একটি আগ্রহ ছিল না, আমার তেমন একটা আগ্রহ নেই এগুলো জানার জন্য, কিন্তু এসেছি ধন দেখতে দেখতেছি দেখে গেলাম। একটি সুন্দর একটি দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে, একটি কুয়া দেখতে পাচ্ছেন, কুয়া মতো বানানো, চার পিছন সাইড দিয়ে এলো বাঁশ ঘাস এবং এদিকে ছয়টি ঘন্টি দেওয়া রয়েছে। ওই যে গ্রুপ নেই গ্রুপকে আমি চেক করি, আমার আমার পাস এমবি নেই না, আমি হোটেল যাই গো পর আমি সর দিয়ে গো হোটেল কোন সাইড ও জিদেস তে আমাকে উঠায় না ই বস হোটেল আচ্ছা আম আমার আম ও আপ লোক আয় না গাড়ি সে আমি যে দেখ ফেরা না ও জাস ও আমার হোটেল আছে আমি
ना हमें 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 अभी तक कलेक्ट नहीं है, इसलिए हम जब भी कलेक्ट होएगा उस टाइम आपको दे देंगे। नंबर चाहिए ना? मेरा व्हाट्सएप नंबर पेन है आपके पास, बा अपने मोबाइल में सेव करो, बांग्ला नंबर है हमारा 01। ये कैसा आएगा? ना ना व्हाट्सएप में जो सब मुल्क का है मुश्किल नहीं, आपका मोबाइल में सेफ है ना, जो मुल्क का है मुश्किल नहीं, आपको सेफ होगा वो व्हाट्सएप मिल जाएगा, व्हाट्सएप मिल जाएगा तो आपको ढूंढ पाएगा। अच्छा करे घूम के देखने में भी अच्छा, हमें घूरे घूरे अपने देखे देखा আসলে আমি এগুলোর কী নামটাম এগুলো আসলে জানিও না, কাউকে জিজ্ঞাসব সেটাও আমার মন ধরেনি। আমি আপনাদেরকে দেখাচ্ছি টেম্পলটি, মন্দিরটি আপনি দেখতে পাচ্ছেন, বৌদ্ধদের উপাসনালয় আপনারা দেখতে পাচ্ছেন। Before you go there, I take for you one first here. I take for you one first. Your family is standing in the center. The photo come up very nice. আমরা আপনার গেটের মধ্যে কিছু ছবি রয়েছে, সেই ছবিগুলো আপনাদেরকে দেখালাম। তো আমরা এখন বের হয়ে যাব। আমরা এখন বের হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বাইরেও কিছু তাদের মন্দির রয়েছে, তাদের পৌষালয় রয়েছে দেখতে পাচ্ছেন। আমি আর ভিতরে ঢুকবো না, নো এন্টার। ও আমাদের আমরা এখন আমাদের হোটেলের দিকে চলে যাব। আমাদের আমাদের দেখা শেষ হয়ে গেছে, এখন আমরা গাড়িতে উঠতেছি দেখতে পাচ্ছেন। আমরা এখন টেম্পল দেখে বসলাম, গাড়িতে বসলাম। আমাদের সাথে একটি ইন্ডিয়ান পরিবার আছে, আর আমাদের ঢাকার বাংলাদেশের একটি ভাই আছে।